হ্যালো ভিউয়ার্স, সবাইকে অল বাংলা ট্রিক্সের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, এখন আমি আপনাদের সাথে হোয়াটসঅ্যাপের একটি সিক্রেট ট্রিক শেয়ার করব, যে কিভাবে আপনি ফেসবুক মেসেঞ্জারের মতো হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন। আপনারা সবাই জানেন যে ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করলে, আপনি অন্য কিছু ব্যবহার করলেও যখন কোনো মেসেজ আসে সেটা ফোনের ডিসপ্লেতে সবার উপরে চলে আসে, এখানে একটা পপ আপ বাটন চলে আসে। তো আপনি কিভাবে আপনার হোয়াটসঅ্যাপকেও এরকম করে নেবেন যে যখন মেসেজ আসবে সেটা আপনার ফোনের ডিসপ্লেতে ভেসে উঠবে? তো এই জন্য আপনি আপনার হোয়াটসঅ্যাপে যাবেন। হোয়াটসঅ্যাপে যাওয়ার পর এই যে সেটিংস আছে উপরে, এই সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর যে নোটিফিকেশন সেটিংস, এখানে যেতে হবে। এখানে যাওয়ার পর দেখুন একটা অপশন আছে নিচে যে পপ আপ নোটিফিকেশন, এটা দেখুন নো পপ আপ আছে। এটা আপনি অনলি ওয়েন স্ক্রিন অন যদি থাকে, যখন আপনি কাজ করবেন স্ক্রিন অন থাকা অবস্থায় শো করবে, যদি অনলি ওয়েন স্ক্রিন অফ থাকা অবস্থায় যদি চান, আর যদি সব সময় চান তাহলে অলওয়েজ শো পপ আপ এটা করে দেবেন। আমি সাধারণত এটাই করে দিই, তাহলে সব সময় আপনার ফোনে এরকম একটা পপ আপ বাটন আসবে যেটা ফেসবুক মেসেঞ্জারে আসে। লাইট আছে, আপনি চাইলে এখানে যে লাইটটা আছে সেই লাইটটাও চেঞ্জ করে দিয়ে দেখতে পারেন। আমি এটা গ্রিন দিয়েছি। গ্রুপ নোটিফিকেশনগুলো যদি পপ আপে চান তাহলে এখানেও আপনি অলওয়েজ শো পপ আপ দিবেন। এটা যদি করে দেন তাহলে গ্রুপের যে নোটিফিকেশনগুলো, আপনি যদি কোনো গ্রুপে অ্যাড থাকেন সেই গ্রুপের নোটিফিকেশনগুলোও পপ আপ আকারে আসবে। এটা আগে নো ছিল, আমি এটা অলওয়েজ করে দিয়েছি। তো ভিউয়ার্স, তাই ছিল এখনকার মতো ট্রিক। এছাড়াও হোয়াটসঅ্যাপের আরও অনেকগুলো সিক্রেট সেটিং আমি অলরেডি দিয়েছি, আপনারা সেগুলো দেখবেন। আর পরবর্তীতে আরও সিক্রেট সেটিং এর ট্রিক দেওয়া হবে, আপনারা সেগুলো দেখবেন। আশা করি ট্রিকটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।